গরম গরম কফি হয়ে যাচ্ছে সকালবেলা। বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার হাজবেন্ড বলছে আমি তো ভালো নেই। তোমরা দেখতেই পেলে বাইরের সকাল সকালটা আমাদের মানে শীতকালে সকালটা আরে বুঝতে পারিনি কফিতে মিষ্টি হয়ে গেছে ওর জন্য বকা খাচ্ছি, কি আর করবো। যাই হোক যাই হোক, আমি বকা খেতেই হবে, অবশ্যই ভুল আমি করেছি। তোমাদের দেখালাম আমি কফি থেকে স্টার্ট করলাম সকালবেলা উঠেই, শীতকালে একটু চা বা কফি কিছু না খেলে এনার্জি আসে না, তো অবশ্যই এনার্জিটা আনতে গেলে আগে একটু কফি খেতে হবে। আর এত সকাল সকাল আমি উঠি না, কিন্তু উঠতে বাধ্য হলাম, আমার হাজবেন্ডের নাইট ডিউটি, উঠে এসে তো আমাকেই তুলবে আগে, মানে দরজাটা নাহলে কে খুলবে আমি ছাড়া, আর আর এসেই শুরু করে দেবে, আগে চা বা কফি কিছু একটা বানাও। তো আজকে কফি বানিয়েছি, নিজেই কফি খাবে বলে লাফালাফি করলো, নিজেই বানিয়েছে, নিজেই করে খাচ্ছে। এটা কফি হয়েছে কি দেখো, দেখো পুরো মিষ্টিতে মিষ্টি ভর্তি। দেখো বন্ধুরা, আমি একদিন ভুল করেছি, রোজ কি ভুল করি তার জন্য? বলো বলো, রোজ ভুল করি? হ্যাঁ প্রায় হয়। কি মিথ্যে কথা, ওর বেলায় ভালো দামি কাপে চা খাচ্ছে আর আমার বেলায় দেখুন দেখুন। আসলে বন্ধুরা ব্লগ করার জন্য কাপটা বাড়িয়েছে, নালে দিত না। যা নয় তাহাই আমার নামে ভুল আছে। তো ও এইমাত্র বললাম নাইট ডিউটি করে এসছে, তো দুজনে মিলে এখন বসে রান্নাঘরে কফি খাচ্ছি। আর তোমরা জানোই আমি ক্লাসেই খেতে পছন্দ করি, সে যেই হোক না কেন, চাই হোক না কেন বা কফি হোক না কেন। কি সুন্দর হয়েছে, একটুখানি কফিতে মিষ্টি থাকেই, বলো বন্ধুরা মিষ্টি হয় না কফিতে? বেশি বেশি একেবারে সবেতে, খালি আমার নামে দোষ দিতে পারলেই হয়ে গেছে। আজকে ছাই হয়েছে, ঠিক করো এসে কোনো না। আজকে কি রান্না হবে? আজ তো বৃহস্পতিবার। ও হ্যাঁ, আজকে তো বৃহস্পতি, তো আজকে সোয়াবিন হবে বললাম, সোয়াবিন আলু দিয়ে তরকারি আর মুগের ডাল আর দেখি এক কিছু ভাজবো। তো ঠিক আছে বন্ধুরা, আমার একটাও কাজ হয়নি, ওনার জন্য সকালবেলা উঠে কফি বানাতে শুরু করেছি। এখন ঘরটা ঝাড় দেবো, বাসন মাজবো, তারপরে মেয়েরা উঠবে খাওয়াবো, ঠাকুরের বাসন মাজবো। আমার অনেক কাজ, আমার কাজ নিয়ে আমি পারি না। তো টিফিন বানাবো, রান্না করবো, কাচবো, যাই হোক। তো ঠিক আছে, আবার দেখছি কখন ফেরা যায় তোমাদের সাথে আবার। ঠিক আছে বাই, এখন দেখি কী করা যাচ্ছে, টিফিন ফিফিন করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, বাই। হ্যাঁ তোমরাও উঠে পড়ো ঘুম থেকে, কফি টফি বা চা যা খুশি খেয়ে নাও, বাই এখন।
বন্ধুরা দেখো, আমার বাসন টাসন ধুয়ে সবকিছু রেডি হয়ে গেছে। এই যে সাজিয়েছি আমি ঠাকুর ঘর, কেমন হয়েছে আমায় কমেন্টে জানিয়ে তোমরা সাজানোটা। বন্ধুরা, আমি আবার ফিরে এলাম। এখন বাজে 11টা। আমার সব কিছু কাজ সামলে ঠাকুর ঘরে সব কিছু করা হয়ে গেছে। ঠাকুর তোমাদের একটু আগেই দেখালাম, ঠাকুরের বাসন কোসন মাজা সব কিছু রেডি হয়ে গেছে। আমি টিফিন বানিয়ে এই মানে টিফিন বানাতে দেরি হয়ে গেছে। এই যে দেখো, এখন আমি রুটি তরকারি বানানো হয়ে গেছে। দেখে দেখো, এখন আমি খাবো, সবাইকে দিয়ে আমি এখন খেতে বসেছি। আমার বড় মামামেরও খাওয়া হয়ে গেছে। আমার বড় মামা বলছে যে, মা বলো আমি রুটি দিয়ে তরকারি খাই না, আমি জ্যাম খাই, জ্যাম দিয়ে আর কি রুটি খায়। ও আর লুচিও তাই, লুচি শুধুই খায়, সেম ব্যাপার। ও কিরম একটা ধাতের যেন হয়েছে। এই যে আমার ছোট মামামা উঠে গেছে, বদমাইশি করছে এখন। এই যে আমার হাজবেন্ডও রুটি খাচ্ছে। আবার চেল্লাচ্ছিস তুই? এই যে রুটি খাচ্ছে, দেখ দেখুন, খুব দুষ্ট হয়েছে আমার মামটা, প্রচন্ড বদমাইশ। তোমরাও এখন খেয়ে নাও, আমিও খাচ্ছি। বাই বন্ধুরা, এখন তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।